চারদিক জঙ্গল ঘেরা, তার মাঝেই নাকি এক বেদিতে প্রতিষ্ঠা করা হয়েছিল মা কালীকে। জনশ্রুতি রয়েছে জটাধারী এক মহিলার হাতেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় শুরু হয়েছিল পুজো। প্রায়শই পার্শ্ববর্তী রাস্তা দিয়ে গেলে শোনা যেত তার মা মা বলে চিৎকার, তবে তা কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন থাকলেও দেবী পরিচিতি পান খেপিমা নামে। অবশ্য এখন তাকে ভক্তরা ডাকেন শুধুই খেপিমা বলে। পুজো শুরু হওয়ার পর থেকে এলাকায় নাম হয় খেপাকালীপাড়া, সেখানেই তৈরি হয়েছে মন্দির। এই মন্দিরে সারা বছর ভিড় করেন ভক্তরা, তবে সারা বছর ভক্তরা পুজো দেন মন্দিরে থাকা মা কালীর ফ্রেমে। এখানে একজন খেপি ছিলেন, তার মাথায় জটাডলা ছিল, সবসময় মায়ের আরাধনা করতো বা মা মা বলে চিৎকার করতো, মায়ের পুজোও করতো। তা তিনি মারা যাওয়ার পর এখানে ওই খেপির মা হিসাবেই এই মাকে খেপি মা মা করে লেখা প্রচলিত হয়ে যায়। কালী পুজো উপলক্ষে মন্দিরে গড়া হয় প্রতিমা, সামনে পুজো, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খেপিমার গায়ে পড়ছে রঙের তুলি, এরপরে মাকে সাজানো হবে সোনা ও রূপার গহনা দিয়ে। প্রত্যেক বছরের মতো এবছরও পুজো উপলক্ষে 4 কেজি সোনা ও 5 কেজি রূপোর গয়না দিয়ে সাজানো হবে মা কালীর প্রতিমা। খেপিমা খুব জাগ্রত মা, আর এখানে পুজোর সময় প্রচুর ভিড় হয়, এখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়াটা অনেক মানে কঠিন হয়ে দাঁড়ায়, সেজন্য এখন পুজো দিতে এসেছি। এছাড়াও পুজো নিয়ে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত রয়েছে জেলার মানুষের মধ্যে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়ালি এসে পড়ে এই স্থানে। সেই থেকেই 51 পীঠের অন্যতম পীঠ হিসেবে পরিচিত তমলুকের মা বর্গভীমা মন্দির। তবে জনশ্রুতি রয়েছে পরবর্তীতে তমলুকের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই সতীপীঠে তৈরি করেন মন্দির। কয়েক হাজার বছর ধরে এই মন্দিরেই শক্তি স্বরূপিনী আদ্যাশক্তি মহামায়া রূপে পুজো করা হচ্ছে দেবী বর্গভীমার। কথিত আছে দেবীকে পুজো দেওয়ার পরই তমলুকে শুরু হয় অন্যান্য কালী পুজো। পুরাকালে পণ্ডিত বর্গরা সবাই ভাস দিলেন কেবলমাত্র মায়ের কাছে আরাধনা করা যাবে, রক্তপুষ্প রক্তমাল্য এবং রক্তবস্ত্র দিয়ে এবং ফুল মালা এবং বিভিন্ন রকমের ফল মিষ্টান্ন দিয়ে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করে তবেই সে মৃন্ময়ী মূর্তির ঘট উত্তোলন করিতে পারবে। আদি দেবী আছেন আমাদের মা বর্গভীমা, সেই মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে আমাদের পুজো শুরু হয়, এটা প্রত্যেক প্যান্ডেলই তাই করে। কালী পুজো উপলক্ষে সুবিশাল মন্দিরে প্রতিষ্ঠিত কালো পাথরের তৈরি মূর্তিকে সাজানো হয় রাজবেশে। থাকে বিশেষ আয়োজন, দেবীকে তুষ্ট করতে অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনও রোজ মাকে নিবেদন করা হয় শোল মাছের টক। মায়ের পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন প্রচুর মানুষ। পুজোর দিনগুলোতে মনে হয় একটু মন্দিরে যাই, মায়ের সামনে যাই, মায়ের সামনে গিয়ে বসি, হাত জোড় করে প্রণাম করি, তাতে কি হয় মনটা অনেকটা শান্তি মিলে, যেন মনে হয় বাড়ি ফেরার পথে যে হ্যাঁ মাকে পুজো দিলাম, মনে অনেকটা শান্তি ভরে নিয়ে বাড়ি গেলাম। বছরের পর বছর এইভাবে আজও তমলুকের মা বর্গভীমা পূজিতা হয়ে আসছেন সকলের আরাধ্য দেবী হিসেবে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।